মন্দিরে পূজো দিয়ে দলীয় প্রচার শুরু করলেন অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। বিপুল ভোটে জয়লাভের আশা নিয়ে দিনরাত এক করে দলীয় প্রচার করছেন অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। প্রতিদিনের পাশাপাশি তিনি এদিন দুপুরেও অশোকনগরের নামকরা একটি জাগ্রত শীতলা মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন। মন্দিরে পূজো দেওয়ার পর তিনি মন্দির সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি গিয়ে তাদের সুবিধা এবং অসুবিধার কথাও শোনেন। তাদের অসুবিধা শুনে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।